বাংলাদেশের নাগরিক হয়েও তারা আদিবাসী, নেই নিজস্ব ভিটে মাটি কিংবা ফসলি জমি। উচ্ছেদ আতঙ্ক নিয়ে পাহাড়ি জমিতে বসবাস করছেন বছরের পর বছর। তাদের উৎপাদিত পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হলেও ভূমির অধিকার নিশ্চিত হয়নি। বিশ্ব আদিবাসী দিবসে মৌলভীবাজারের খাসিয়া ও গারো সম্প্রদায়ের জীবন জীবিকা নিয়ে চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্ট। মেহমান বিদায়ের আগে খাসিয়া পান দিয়ে আপ্যায়ন সিলেটের ঐতিহ্য। সুস্বাদু এ পান যারা চাষ করেন সেই খাসিয়া সম্প্রদায় রয়েছে অবহেলায়। নিজস্ব জমি নেই, অন্যের জমি লিজ নিয়ে পান চাষ করে চলে জীবিকা। যেন সবকিছু থেকেই বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা। নেই শিক্ষার সুযোগ, বিশুদ্ধ পানি সরবরাহ। বাংলাদেশে 45টির বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে, যা মোট জনসংখ্যার 1.13%, যাদের মূল চালিকা শক্তি চাষাবাদ। যুগ যুগ ধরে চলে আসলেও ভূমির অধিকার প্রতিষ্ঠা হয়নি তাদের। ভূমি অধিকারের স্বীকৃতি না থাকায় প্রতিনিয়ত ভূমিহীন হচ্ছে আমরা। আমরা সরকারের কাছে দাবি করব আমাদের ভূমির অধিকার পাই। আমাদের ভূমির অধিকার যদি হয়ে যেত তো বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটা বিশ্বে প্রমাণ করা আরো সহজ হতো। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা সরকারকেই এগিয়ে আসতে হবে। আমাদের মৌলভীবাজার জেলা প্রায় 65টি খাসিয়া পুঞ্জি, এর মধ্যে কিন্তু কোনো পুঞ্জিতেই কমিউনিটি ক্লিনিক নেই, এবং আমাদেরকে অসুখ বিসুখের কেউ যদি স্বাস্থ্যহানি হলে আমাদেরকে শহরে যেতে হয়, এবং অনেক দুর্গম এই পাহাড়ি এলাকা থেকে শহরে যেতে প্রায় 30-40 কিলোমিটার দূরত্ব, তারপরে স্বাস্থ্যসেবা আমাদেরকে গ্রহণ করতে হয়। মানুষের প্রতিনিয়ত আপনাদের একটা উচ্ছেদ আতঙ্কের মধ্যে আছে। এখানে চা বাগানের মালিক পক্ষের সঙ্গে তাদের বিরোধ, কারণ সবসময় তাদের মধ্যে এই উচ্ছেদ আতঙ্ক কাজ করে। তো আমরা সরকারের কাছে দাবি করব, যেহেতু আমরা এদেশেরই মানুষ এবং যুগ যুগ ধরে আমরা বংশ পরম্পরায় একই ভূমিতে বসবাস করে আসছি, যাতে আমরা আমাদের ভূমির অধিকার পাই। আমরা বাঙালি, আমরা আদিবাসী, আমরা এদেশে আমাদের স্বীকৃতি চাই। আমাদেরকে আদিবাসী না বলাটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সংবিধানের 25তম অনুচ্ছেদের যে বিধান আছে তাও লঙ্ঘন করা হচ্ছে। প্রতিনিয়ত ভূমি দখল, বসত ভিটা থেকে উচ্ছেদ ও হত্যা নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ তাদের। 1993 সাল থেকে আদিবাসী দিবস এদেশে পালিত হচ্ছে, কিন্তু সেটা সরকারিভাবে নয়, সরকারের পক্ষ থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় পালন হওয়ার কথা ছিল। তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা সহ সরকার নানা উদ্যোগ নিয়েছেন বলে জানান সংসদ সদস্য। ক্ষুদ্র যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, যাদের বিশেষ সংস্কৃতির দাবিদার, তাদের উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এলাকা হিসেবে বিদ্যালয় করে দিয়েছি, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি। আদিবাসী দিবসে ভূমি কমিশন চালু সহ জীবনমান উন্নয়নে পদক্ষেপ দেখতে চায় এসব জনগোষ্ঠী। তানজিনা তাসনিম, আরটিভি।